করোনা ভাইরাস থেকে বাঁচতে ও মুক্তি পেতে মানুষকে সচেতন করতে ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গার অলিতে গলিতে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সহ কর্মকর্তারা। সচেতন বলতে শুধু মুখের বার্তায় সীমাবদ্ধ ছিল না, নেতা নেত্রী সহ কর্মকর্তারা তারা মানুষকে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে করোনা ভাইরাস থেকে কি করে বাঁচতে হবে। আর এই ভাইরাসে আতঙ্কের কিছু নেই, শুধু একটু সতর্ক, পরিষ্কার পরিচ্ছন্ন ও মানুষের সমাগম না থাকলেই বাঁচা যাবে এই ভাইরাস থেকে। সচেতন প্রচার সহ বিতরণ করা হয় স্যানিটাইজার, ডেটল, সাবান, মুখে পরার জন্য মাস্ক ইত্যাদি। আমি পাইছি, এটা পাইছি আর আমার সেই ভালো লাগছে এটা নিয়ে। আর আমরা এটা নিয়ে হাত তুললে আমরা আমাদের নিজেকে পরিষ্কার রাখতে পারবো, যেটা দিয়ে আমি আমার করোনা ভাইরাস থেকে যেটা বাঁচতে পারবো আমি, আর আমার ফ্যামিলিকেও বাঁচাতে পারবো। এদিন তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল মানিক নেতৃত্বে এই জনস্বার্থে প্রচার চালানো হয়, সাথে মহিলা নেত্রী রিনি সাহা ও কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিহার। এদিনের এই করোনা ভাইরাস সচেতন প্রচারে এক বিরল দৃশ্য দেখা গিয়েছে, বড় থেকে ছোট সকলেই স্বইচ্ছায় থার্মাল স্ক্রিনিং টেস্ট করতে আসেন। প্রচারকরা এক এক করে আসা সবাইকেই থার্মাল স্ক্রিনিং টেস্ট করে। তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল মানিক জানান, তিনি ও তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাই মুখ্যমন্ত্রীর আদেশেই তারা জনস্বার্থে এই প্রচার চালাচ্ছেন। জয়গাঁও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জয়গাঁও ঘরে ঘরে যাচ্ছি, গিয়ে আমাদের যা অনেকে আছে, আমাদের অনেকে আছে যে মাস্ক কিনতে পারে না, অনেকে আছে যে বার্তাটা ও কীভাবে ভুল, কীভাবে অনেকের আছে কিন্তু অনেকের থাকেও ওনারা ইউজ করছে না, তাকে সহিভাবে আমাদের একটা মেসেজ যে কীভাবে কীভাবে করতে হয়, কীভাবে হ্যান্ড ওয়াশ করতে হয়, তো এটা নিয়ে কোনো আক্রান্ত হয়ে পড়বেন না। সচেতনতার জন্য আমরা বেরিয়ে আসছি, যেরকম অনেকে গুজবে, অনেকে মানুষ অনেক রকম নানা পোলকের কথা শুনছি, এই গুজব ছড়ালে কী হবে, অনেকে গুজব ছড়াচ্ছে, বলছে এরকম করলে কী হবে, আমাদের ক্ষয়ক্ষতি হবে, আমাদেরই ক্ষয়ক্ষতি হবে, যে গুজবটা ছড়াচ্ছে যেরকম অনেক রকমের বলছে যে দোকানপাট অনেক রকমের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য যে এটা বন্ধ হয়ে যাবে, এটা পাবো না আমরা, সেই জন্য ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের রাজ্য সরকার অলরেডি এ নিয়ে আমাদের ট্রিটমেন্ট হিসাবে 200 কোটি বরাদ্দ করেছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাই আমি আজকে আমরা যত তৃণমূল কর্মী সবাই মিলে আজকে আমরা রোডে নেমেছি, বিজ্ঞানের হিসাবে আজকে আমরা যেভাবে চলতে গেলে আমাদের হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, যে হাতে তুলে দিচ্ছি মাস্ক, এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা এটাই মেসেজ দিচ্ছি। কতজনকে দেওয়ার আজকে আপনাদের লক্ষ্য আছে? আজকে আমাদের প্রায় 10,000, এখন আমরা জয়গাঁও পিএস এনএস রোড ওখান থেকে বেরিয়ে আসছি, ওখান থেকে আমরা ভুটান গেট লিং রোড হয়ে বউবাজার হয়ে এখন আমরা বিডি স্কুলে এখানে আছি, এখান থেকে আমাদের চলতে থাকবে, আগামী দিনও চলবে, আমাদের পুরো 10,000-এ আজকে পুরো টার্গেট আছে, সবারই হাতে হাতে দিচ্ছি মাস্ক, ডেটল, হ্যান্ড ওয়াশ, তার সাবুন আছে, স্যানিটাইজার সবারই হাতে এবং সাথে থার্মোকল আছে, সবাই চেক করছি, চেক করে সবাইকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের আতঙ্কিত হতে আমাদের দরকার কিছু নেই, আমাদের সচেতনতা আমরা সবাই বজায় থাকলে আমাদের এটার সঙ্গে আমরা প্রতিরোধ করবো।